সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মোহাম্মদ বাসেত ঠাকুর, বাংলা বিভাগ রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসেত ঠাকুর, আমি বাংলা বিভাগের একজন অধ্যাপক। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা কবিতা। কবিতাটির নাম সোনার তরী। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতাটি বিভিন্ন প্রসঙ্গে এবং অনুষঙ্গে তোমরা এর নাম জেনেছো। সোনার তরী বাংলা ভাষা এবং সাহিত্যের একটি বিখ্যাত কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা এবং সাহিত্যের অবিসংবাদিত কবি পুরুষ। আসলে তিনি কি না, তিনি ভাষাবিদ, তিনি নাট্যকার, তিনি প্রাবন্ধিক, তিনি ঔপন্যাসিক, তিনি চিত্রকর, ইত্যাকার বিভিন্ন অভিধা তার নামের সাথে যুক্ত হয়েছে। বিশ্ব সাহিত্যের মহা প্রান্তরে বিশ্ব বিচিত্রার মহা প্রাঙ্গণে বাংলা ভাষা এবং সাহিত্যকে পরিচিত করিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে বলে আমি মনে করি না। রবীন্দ্রনাথ সোনার তরী কবিতাটি লিখেছেন জীবনের এমন এক পর্বে যখন তিনি মাটি ও মানুষের অনেক কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন। আমি একথাটি বলছি এ কারণে যে জন্মগতভাবে রবীন্দ্রনাথ জমিদারের সন্তান। অনেকের মধ্যেই একটি ভুল ধারণা প্রচলিত আছে যে জমিদারের সন্তান এবং জমিদার কি করে সাধারণ মানুষের দুঃখের আনন্দ বেদনার হাসি কান্নার কথা বলবে, এটি একটি অনেকের প্রশ্ন। তবে এর কোনো বাস্তব ভিত্তি বা বাস্তবতা নেই বলে আমি মনে করি। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1961 সালে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে বাংলা 25শে বৈশাখ জন্মগ্রহণ করে। কবি নিজেই লিখেছেন যে 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানি মালা। অর্থাৎ নিজের সত্তা সম্পর্কে একজন কবির যে সচেতনতা বোধ, তারই বহিঃপ্রকাশ আমরা এই দুটো চরণে দেখতে পাচ্ছি। নানা রবীন্দ্রনাথ, একজন রবীন্দ্রনাথ কি করে বহু হতে পারে? ওই যে আমি বললাম, কবি রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, গীতিকার রবীন্দ্রনাথ, সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ, সমালোচক রবীন্দ্রনাথ, আসলে তিনি কি না, তিনি অনেক কিছু। তিনি নিজে একটি প্রতিষ্ঠান। শৈশবে লেখাপড়া না করলেও, তার নিজের অনীহা থাকলেও পরবর্তী সময়ে তিনি তার সেই অভাব পূরণ করেছেন। পারিবারিক বিশাল
লাইব্রেরিতে লেখাপড়ার মাধ্যমে একটি ঔপনিষদিক শান্ত স্নিগ্ধ পরিবেশ তিনি লাভ করেছেন আজন্ম। এবং তারপর নিজের অনিহা হেতু তার শৈশবের যে অভাব সেটি তিনি মিটিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে, যাতে দেশের এবং বিদেশের অজস্র নারী পুরুষ লেখাপড়ার মাধ্যমে নিজের মননের বিকাশকে ত্বরান্বিত করছে বলে আমি মনে করি। আমরা আমাদের পাঠ্য বিষয়ে ফিরে আসি। গগনে গরজ মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এটি একটি বাহ্যিক অর্থ, এই সোনারতরী কবিতাটির একটি বাহ্যিক অর্থ এই যে একজন কৃষক তার উৎপাদিত ফসলের সমাহার নিয়ে জল বেষ্টিত একটি স্থানে নৌকার প্রতীক্ষা করছে, অর্থাৎ নৌকায় করে তার অর্জিত ফসলকে সে তার বাঞ্ছিত স্থানে নিয়ে যাবে। কিন্তু সেই সময়ের প্রকৃতির আকাশে মেঘের গর্জনের ঘনঘটা, কবি অর্থাৎ সেই কৃষক কিছুটা যেন বিস্মিত, ভীত, শঙ্কিত। এমন সময়ই গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় তিনিও পারে। গান কিসের গান? বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, সেই আনন্দ ধারার গান, আনন্দ ধারার সঙ্গীত। আসলে রবীন্দ্রনাথকে বুঝার উপায় একমাত্র রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে দিয়েই রবীন্দ্রনাথকে বুঝতে হবে, অন্য উপায় আছে বলে আমি মনে করি না। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এই আনন্দ ধারার গান গেয়ে কে যেন আসছে, কে আসছে? মহাকাল। মহাকাল কি? মহাকাল কবির নিজ সত্তার সীমার উদ্ভাসনে অসীমের যে আভাস, তিনি হচ্ছেন মহাকাল। তার অন্য ব্যাখ্যাও হতে পারে, সেই বিষয়ে আমি যাব না। তো দেখে যেন মনে হয় চিনিও হারে, কিছুটা পরিচয় আর কিছুটা অপরিচয়ের এই গোলক ধাঁধায় তিনি আসলেন। তিনি আসলেন তার তরিতে, তিনি যাবতীয় ফসল তুলে নিলেন। অর্থাৎ কৃষকের ফসল একটি নৌকায় তোলা হল। এই যে কৃষকের ফসল নৌকায় তোলা হলো, এটি হচ্ছে একটি বাহ্যিক বিষয়। কিন্তু সেই কৃষকের ওই নৌকাতে স্থান সংকুলান করছে না, এগুলো হচ্ছে একেবারেই বাহ্যিক বিষয়। কৃষক সস্থানে এভাবেই থেকে যাচ্ছে, আর নৌকা নিয়ে মাঝি ফসল ভর্তি করে চলে যাচ্ছে, এটি হচ্ছে একটি বাহ্যিক বিষয়। কিন্তু এই বাহ্যিক অর্থের অন্তরালে একটি গভীরতর জীবন সত্যকে, বিশ্ব বৈচিত্র্যের একটি মহাসত্যকে রবীন্দ্রনাথ উন্মোচন করতে চেয়েছেন বলে আমরা মনে করি। আমি মনে করি অনন্ত মহাকালের মহাযাত্রায় প্রত্যেক মানুষ নিজ জীবনের পরিধিতে এক একজন কৃষক। কথাটি একটু ভালো করে তোমরা খেয়াল করো, এটি আমার নিজস্ব বিশ্বাস। অনন্ত মহাকালের মহাযাত্রায় প্রত্যেক মানুষ নিজ জীবনের পরিধিতে এক একজন কৃষক। আর
তার সুনিপুণ স্বীকৃতির প্রতিফলের প্রতীক হচ্ছে সোনার খান। একজন মানুষ বিশ্ব জমিনের পরিধিতে অসীম মহাকালের অসীমতায় নিজ ক্ষুদ্র জীবনের আয়ুর সীমায় সে যা কিছু অর্জন করে তারই প্রতীক হচ্ছে এই সোনার খান। এর অন্য ব্যাখ্যাও থাকতে পারে, সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। তো অনন্ত মহাকাল তার মহাযাত্রা, কারণ কাল তো নিরবধি, কালকে কেউ পারতে পারবে না। সুনির্দিষ্ট লক্ষ্যের পানে সেই কবে শুরু হয়েছিল তার যাত্রা আমরা জানি না। মুসলিম ধর্মে আছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালকে দোষ দিও না, কারণ কালই হচ্ছেন আল্লাহ, কালই হচ্ছেন আল্লাহ পাক, কাল ঈশ্বরের প্রতীক। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাকালকে এই যে অসীমের ব্যঞ্জনায় ধারণ করার চেষ্টা করেছেন, সেই অসীম হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আবারও বলছি, তার অন্য ব্যাখ্যাও হতে পারে। তো এই যে সোনার ফসল কেটে কৃষক বসে আছে, আর মহাকাল ঘনিয়ে আসছে, সেই মহাকালের যে সোনার তরি, সেই সোনার তরিটি কি? সোনার তরিটি হচ্ছে মহাকালের সেই বাহন, যে বাহনে মানুষের নির্ভার যাবতীয় কর্মের সুফল অর্থাৎ শুভ ফলের স্থান হয়। সেই শুভ ফল সদাই ঈশ্বর পানে ধাবিত হচ্ছে বলে আমি মনে করি। কিন্তু মানুষের ভারযুক্ত যে ভৌতিক সত্তা, ভারযুক্ত ভৌতিক সত্তা, সেই ভৌতিক সত্তার স্থান কিন্তু মহাকালের সোনার তরিতে হচ্ছে না। শুধু নির্ভার আলোক সম তার জীবনের যাবতীয় কর্মের যে শুভফল বা তার যে সৎকর্ম, সেটি শুধুমাত্র এই সোনার তরিতে স্থান পাচ্ছে। তো এই গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে। আমরা দেখি যে কাব্যচর্চার পরবর্তী সময়ে চিত্রা এবং কল্পনা গীতাঞ্জলি পড়বে রবীন্দ্রনাথ। এই গান গে তরিবে যিনি আসেন তাকে তিনি বলেছেন জীবন দেবতা। মানবের নিজ সত্তার সসীম অবয়বে অবলোকিত এবং অনুভূত যে কল্যাণের এবং সুন্দরের জ্ঞানের প্রতীক, তিনি হচ্ছেন জীবন দেবতা। এটি সোনার তরির পরবর্তী পর্বে আমরা দেখতে পাই। এখানে এই যে গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে, রবীন্দ্রনাথের সর্বশেষ কবিতার দুটো লাইন এ পর্যায়ে আমি বলতে চাই। অনায়াসে যে বেড়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। রবীন্দ্রনাথের সর্বশেষ কবিতার সর্বশেষ দুটি লাইন তিনি মৃত্যু সজ্জায় অনুচ্চারিত উচ্চারণে বলেছিলেন, যে অনায়াসে যে বেড়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এই কিছুটা চেনা জানা কিছুটা অচেনা অপরিচয়ের বেড়াজাল ডিঙিয়ে কবির সত্তায় পরবর্তী সময়ে যিনি অনুভূত হয়েছেন
তার নিজ সত্তার অবয়বে, নিজ সত্তার পরিসরে তার যে অধিক দেবতা, জীবনের অধিক দেবতা, তাকেই তিনি বলেছেন জীবন দেবতা। এবং মানুষের ধর্ম নামক প্রবন্ধ সংকলনে রবীন্দ্রনাথ বলেছেন যে মনের মাঝে মনের মানুষ করো অন্বেষণ। এটি আসলে বাউলের মানে অনুসৃত একটি মানে অনুভব। তো এটি রবীন্দ্রনাথ এভাবে উল্লেখ করেছেন যে মনের মাঝে মনের মানুষ করো অন্বেষণ। তা আমি মনে করি গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে। সেই পরবর্তী সময়ে এই যে আধো চেনা আধো অচেনা, তারই নিশ্চিত পরিচিতি হচ্ছে মনের মাঝে মনের মানুষ করো অন্বেষণ, অর্থাৎ রবীন্দ্রনাথের বহুল আলোচিত সেই জীবন দেবতা। তো এটি হচ্ছে এক ধরনের ব্যাখ্যা। আর ঠাই নাই ছোট সেতুরি, আমারই সোনার ধানে গিয়েছে হরি। রবীন্দ্রনাথের নিজ জীবনের পরিসরে অবলম্বিত বহু বিচিত্র কর্মের যে আবাহন, যে প্রতিফল, তাতেই তার তরি কানায় কানায় পূর্ণ হয়েছে। কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে মানুষের যে ভারযুক্ত ভৌতিক দেহ, সেটি এই পৃথিবীতেই থেকে যায়, অনন্ত মহাকালের মহাযাত্রায় আসলে তার স্থান সংকুলান হয় না। তো আমরা এখানে কয়েকটি বিষয় দেখলাম, যে একটি হচ্ছে কবিতাটির একটি সাধারণ স্বাভাবিক অর্থ, একজন কৃষকের ফসল কাটা, নৌকার প্রতীক্ষা এবং তার নিজ স্থানে যাওয়ার একটি বাসন। আর প্রতীকী বা রূপক যে অর্থ, সেটি হচ্ছে যে এই অনন্ত মহাকালের মহাযাত্রায় প্রত্যেক মানুষ নিজ জীবনের পরিধিতে এক একজন কৃষক। এখানে সে যেরকম কর্মে সে অভ্যস্ত এবং আসক্ত হবে, তার প্রতিফল সে অনুরূপ ভাবে অনুরূপ প্রতিফল সে লাভ করবে। এটি মূলত একটি ধর্মীয় চেতনার বিষয়। সেই ধর্মীয় চেতনাকেই কবিতার শব্দের এবং ছন্দের অবয়বে রবীন্দ্রনাথ অপূর্ব সুন্দর বাংময় করে তুলেছেন বলে আমি মনে করি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।